শুভেচ্ছা জানাচ্ছি আমি আব্দুল হাসান রূপম গত পর্বে আমরা লোকাল ডাটা সোর্স দিয়ে অটো কমপ্লিট টেক্সট ভিউ তৈরি করে নেওয়ার জন্য যে বেসিক বিষয়গুলো সেই বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম এই পর্বে এসে আমরা দেখব যে কীভাবে লোকাল ডাটা সোর্স ব্যবহার করে প্র্যাকটিক্যালি অটো কমপ্লিট টেক্সট ভিউ তৈরি করা যায় তো সময় বাঁচানোর জন্য আমি অলরেডি একটা প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছি এখন আমার ফার্স্ট কাজ হচ্ছে অটো কমপ্লিট টেক্সট ভিউয়ের একটা উইজেট তৈরি করে নেওয়া আমার এক্সএমএল ফাইলের ভিতরে তো আমি আমার অ্যাক্টিভিটি মেনের এক্সএমএল ফাইলের ভিতরে চলে গেছি তো এই এক্সএমএল ফাইলের ভিতরে যে বাই ডিফল্ট কনস্ট্যান্ট লেআউট সিস্টেমটা রয়েছে এই কনস্ট্যান্ট লেআউট সিস্টেমটাকে আমি রিলেটিভ লেআউট সিস্টেম করে দিলাম এখানে বাই ডিফল্ট যে টেক্সট ভিউ আছে সেই টেক্সট ভিউটাকে আমি ডিলিট করে দিচ্ছি আমি করবো কি এখানে একটা অটো কমপ্লিট টেক্সট ভিউ নেব তো আমি যদি এ ইউ লিখতে ধরি তাহলে অটো কমপ্লিট টেক্সট ভিউ ইলিমেন্ট সাজেস্ট করবে তো এখান থেকে এই ইলিমেন্টের যে সাজেশান সেই সাজেশানটাকে আমি পিক করছি এরপর লেআউট উইথ দিয়ে দিলাম ম্যাচ প্যারেন্ট হাইট দিয়ে দিলাম র্যাপ কন্টেন্ট ওকে ফাইন দেন অটো কমপ্লিট টেক্সট বিউয়ের একটা হিন্ট দিয়ে দিচ্ছি আমি যে কান্ট্রি কান্ট্রি নেম ওকে দেন গ্র্যাভিটি দিয়ে আমি কান্ট্রি নেমটাকে সেন্টারে নিয়ে আসছি ওকে ফাইন এবার একটা আইডি দিয়ে দিই তো আমি এই অটো কমপ্লিট টেক্সট বিউয়ের আইডির নাম দিয়ে দিলাম হচ্ছে অটো টেক্সট আইডি ওকে ফাইন তো আমি এটাকে একটু মিডেলে নিয়ে আসি স্ক্রিনের স্ক্রিনের মিডেলে নিয়ে আসার জন্য আমি এখানে সেন্টার ইন প্যারেন্ট ট্রু করে দিলাম তাহলে স্ক্রিনের মিডেলে চলে আসলো এটা দেখতে যেহেতু আর একটু সুন্দর লাগার লাগানো উচিত তাই একটু প্যাডিং দিয়ে দিলাম এখানে আমি প্যাডিং দিয়ে দিলাম হচ্ছে চল্লিশ ডিপি ওকে ফাইন দেখতে তাহলে আর একটু সুন্দর লাগছে ওকে ফাইন তাহলে আমার অটো কমপ্লিট টেক্সট ভিউ তৈরি হয়ে গেল দেন আমার কাজ হচ্ছে এই অটো কমপ্লিট টেক্সট ভিউয়ে আমি যে ডাটাগুলো সাপ্লাই করব সেই ডাটাগুলোর জন্য একটা ডাটা সোর্স তৈরি করা তো আমি করবো কি এখানে লোকাল ডাটা সোর্স একটা তৈরি করে নেব আমার অ্যাপের ভিতরে যে রিসোর্স ফোল্ডার আছে সেই রিসোর্স ফোল্ডারের ভিতরে ভ্যালুস ফোল্ডার ভ্যালুস ফোল্ডার ভিতরে যে স্ট্রিং ডট এল আছে ফাইলটা স্ট্রিংস ডট এক্স এম এল ফাইল এই স্ট্রিং ডট এক্স এম এল ফাইলের ভিতরে আমি আবার একটা ই তৈরি করে নেব স্ট্রিং অ্যারে তৈরি করে নেব তো এখানে স্ট্রিং অ্যারে তৈরি করে নেওয়ার জন্য ফার্স্ট আপনাকে লিখতে হবে স্ট্রিং অ্যারে স্ট্রিং অ্যারে দিয়ে অ্যারের যে নাম হবে সেই এরের নাম দিয়ে দিতে হবে আমি এখানে অ্যারের নাম দিয়ে দিলাম হচ্ছে কান্ট্রি ওকে ফাইন এখন এই যে স্ট্রিং অ্যারেটা আমরা তৈরি করে নিলাম এই স্ট্রিং এর ভিতরে একটা একটা করে আইটেম অ্যাড করতে হবে এইভাবে একটা আইটেম এই আইটেমের ভিতরে আমি সাপোজ লিখে দিলাম হচ্ছে অ্যামেরিকা এরকম অনেকগুলো আইটেম তৈরি করতে হবে তো আইটেমগুলো এর আগে আমার তৈরি করাই আছে সো এখানে বেশি টাইম ওয়েস্ট না করে আমি এখান থেকে কিছু আইটেম কপি করে নিয়ে আসলাম আইটেমগুলো জাস্ট এখান থেকে কপি করে নিলাম ওকে ফাইন একটা আইটেম তো তৈরি করলাম আমেরিকা বাকি আইটেমগুলো আমি কপি করে নিলাম তাহলে কি হয়ে গেল আমার এখানে আমার একটা স্ট্রিং অ্যারে তৈরি হয়ে গেল ওকে তাহলে আমার ডাটা সোর্স তৈরি করা শেষ দেন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটিতে চলে যেতে হবে মেইন অ্যাক্টিভিটিতে গিয়ে আমাকে আমি যে অটো কমপ্লিট টেক্সট ভিউটা নিয়েছিলাম সেই অটো কমপ্লিট টেক্সট ভিউয়ের জন্য একটা ভেরিয়েবল নিয়ে নিতে হবে অটো কমপ্লিট টেক্সট ভিউয়ের জন্য একটা ভেরিয়েবল নিয়ে নিলাম ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম হচ্ছে অটো টেক্সট ওকে ফাইন দেন এখানে একটা স্ট্রিং অ্যারে নিয়ে নিতে হবে তো আমি এখানে স্ট্রিং অ্যারে নিলাম একটা তো যে স্ট্রিং অ্যারেটা আমি এখানে নিলাম এই স্ট্রিং এরের একটা নাম দিয়ে দিচ্ছি নাম দিয়ে দিলাম হচ্ছে কান কান্ট্রি অ্যারে ওকে এরপরে আমি একটা অ্যাডাপ্টরের জন্য ভেরিয়েবল নিয়ে নেব যে অ্যাডাপ্টরটা দিয়ে আমি ওই সোর্স থেকে ডাটাগুলোকে পুল করব তো এখানে যে অ্যাডাপ্টারটা আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে অ্যারে অ্যাডাপ্টার সো এখান থেকে অ্যারে অ্যাডাপ্টার নিলাম তো যে অ্যারে অ্যাডাপ্টারটা নিব সেই অ্যারে অ্যাডাপ্টার কাকে পুল করবে স্ট্রিংকে পুল করবে দিয়ে এটার নাম দিয়ে দিলাম হচ্ছে অ্যাডাপ্টার ওকে ফাইন তাহলে আমার অটো কমপ্লিট টেক্সট ভিউর জন্য একটা ভেরিয়েবল নেওয়া হয়ে গেলো একটা স্ট্রিং অ্যারে নেওয়া হয়ে গেল একটা অ্যাডাপ্টারের জন্য ভেরিয়েবল নেওয়া হয়ে গেলো এখন আমার কাজ হচ্ছে অটো কমপ্লিট টেক্সট ভিউটাকে ফার্স্ট কী করা ফাইন করা তাহলে আমি যদি অটো কমপ্লিট টেক্সটাকে ফাইন করতে চাই তাহলে অটো কমপ্লিট টেক্সট ভেরিয়েবল নিলাম কাস্টিং করে দিলাম হচ্ছে অটো কমপ্লিট টেক্সট ভিউ তারপরে ফাইন ভিউ বাই আর ডট আইডি ডট অটো কমপ্লিট টেক্সট ভিউর জন্য আমি আইডি দিয়ে দিয়েছিলাম অটো টেক্সট আইডি তাহলে এখানে অটো টেক্সট আইডি বসাই দিলাম দেন আমি যে স্ট্রিং অ্যারেটা নিয়েছি কান্ট্রি নেম অ্যারে আমার কাজ হচ্ছে এই অ্যারের ভেতরে আমার কাজ হচ্ছে এই অ্যারের ভেতরে এই যে স্ট্রিংয়ের যে রিসোর্স তৈরি করেছিলাম আমি সেই স্ট্রিং রিসোর্সটাকে অ্যাড করে দেওয়া তো স্ট্রিং রিসোর্সকে অ্যাড করে দেওয়ার জন্য এখানে গেট গেট রিসোর্স নামে যে ম্যাথডটা আছে সেই ম্যাথডটা ব্যবহার করব আমি তাহলে গেট রিসোর্সেট ডট গেট স্ট্রিং অ্যারে এখন অ্যারেটা কোথায় আছে আমার আর ডট আর ডট অ্যারে এ ডট এই অ্যারের নাম কী দিয়েছিলাম আমি এখানে কান্ট্রি তাহলে এখানে আমাকে লিখতে হবে আর ডট কান্ট্রি ওকে তাহলে আমার এই যে স্ট্রিং অ্যারেটা নেওয়া হয়েছিল এই স্ট্রিং এর ভিতরে এই স্ট্রিং অ্যারের এর ভিতরে আমি করলাম কি এই সোর্সের ডাটাগুলোকে অ্যাড করে দিলাম ওকে ফাইন দেন আমার কাজ হচ্ছে এই যে অ্যাডাপ্টারটা নিয়েছিলাম সেই অ্যাডাপ্টারের একটা ইনস্ট্যান্স তৈরি করা তাহলে অ্যাডাপ্টার ইনস্ট্যান্স তৈরি করছি আমি বা অবজেক্ট তৈরি করছি অ্যাডাপ্টর ইকুয়ালস টু নিউ এর অ্যাডাপ্টর এবং এই আর অ্যাডপ্টরের আমার টাইপ কি হবে স্ট্রিং এবং এর ভিতরে আমরা প্যারামিটার পাস করাবো ফার্স্ট একটা প্যারামিটার পাস করালাম দিস মানে এই আর এ এই অ্যাক্টিভিটিতে ডাটাকে পুল করবে দেন ডাটাগুলোকে পুল করার জন্য আমার একটা চাইল্ড ভিউ দরকার সো এখানে চাইল্ড ভিউ বাই ডিফল্ট অ্যান্ড্রয়েডের ভিতরে যেটা আছে আমি সেটাই ব্যবহার করছি অ্যান্ড্রয়েড ডট আর ডট লে আউট ডট সিম্পল সিম্পল ড্রপডাউন সিম্পল এটাই দিলাম সিম্পল ডাউন আইটেম এটা দিয়ে দিলাম ওকে ফাইন দেন এখানে আরেকটা প্যারামিটার যাবে সেটা হচ্ছে আমার এই অ্যারে অ্যাডপ্টর কোন অ্যারে লিস্ট থেকে ডাটাকে পুল করবে সেই অ্যারে লিস্টের নাম তো অ্যারে লিস্ট আমি নিয়েছিলাম যে হচ্ছে মাই নেম সরি কান্ট্রি নেম অ্যারে তাহলে এই কান্ট্রি নেম অ্যারে এখানে আমি প্যারামিটার আগে পাস করাই দিলাম ওকে ফাইন তাহলে আমার অ্যাডাপ্টার তৈরি হয়ে গেল এবং অ্যাডপ্টর কোথায় থেকে ডাটা পুল করবে আমি সেটাও বলে দিলাম এখন আমার কাজ হচ্ছে এই যে অটো কমপ্লিট টেক্সট ভিউ আমি নিয়েছিলাম সেই অটো কমপ্লিট টেক্সট ভিউয়ের ভিতরে থ্রেশ সেট করে দেওয়া কি সেট করে দেওয়া থ্রেশ সেট করে দেওয়া তো আমি এখানে থ্রেশ দিয়ে দিলাম এক দেন এই অটো কমপ্লিট টেক্সট ভিউয়ের সাথে এবার আমি করবো কি আমি যে অ্যাডাপ্টারটা তৈরি করেছিলাম সেই অ্যাডাপ্টারটা অ্যাড করে দেবো তাহলে সেট অ্যাডাপ্টর দিয়ে অ্যাডাপ্টারের ভেরিয়েবল ছিল কি আমার অ্যাডাপ্টর ওকে ফাইন তাহলে আমার সব কিছু রেডি এখন অ্যাপটা রান করছি আমি ওকে ফাইন আমার একটা রান হয়ে গেল এবং এখানে অটো কমপ্লিট টেক্সট ভিউটা চলেও আসছে এখন এখানে যদি আমি লিখতে শুরু করি তাহলে খেয়াল করে দেখুন যখন আমি এ লিখলাম এ দিয়ে যে যে কান্ট্রি নেমগুলো আছে সেগুলো অটোমেটিকলি আমার সাজেস্ট করা শুরু করে দিল যখন বি লিখলাম অটোমেটিকলি বি দিয়ে যে কান্ট্রি নেমগুলো আছে সেগুলো সাজেস্ট করছে সি লিখলাম সেগুলো চলে আসলো যদি ডি লিখি তাহলে অটোমেটিকলি ডি দিয়ে যে কান্ট্রি নেমগুলো আছে সেগুলো সাজেস্ট করছে ই লিখলে ই দিয়ে এফ লিখলে এফ দিয়ে ওকে ফাইন সাপোজ আমি এখানে এ লিখতে ধরলাম তাহলে কান্ট্রি নেম সাজেস্ট করলো আমার আমেরিকা আফগানিস্তান এখান থেকে আমি আফগানিস্তান সিলেক্ট করলাম তাহলে আফগানিস্তান চলে আসলো তো এভাবে লোকাল ডাটা সোর্স দিয়ে আমরা অটো কমপ্লিট টেক্সট ভিউ তৈরি করতে পারি